বাইরে চলে যায় তাহলে এই মালগুলা কোথায় যায় গরীব মানুষে গরীব মানুষে মারামারি করে পিসিবি বসে বসে তামাশা দেখে চীনের দর্শক ডাইরেক্ট লবণ কারণ আমি এই পরের সভাপতি জাতীয় সর্বক লীগের যদি আমি পাই না তো সাধারণ ভাবে কি শরপথ মুখে দিছি দেখি লবণ দর্শক মণ্ডলী প্রায় আপনাদেরকে একটা কথা বলে থাকি যে দেশটা মগের মূল্যক হয়ে যাচ্ছে দিনে দিন আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই দেখেন মানুষ চুরি করে বাটপারি করে দুর্নীতি করে তারও তো একটা লিমিট আছে ভাই মানুষ তো মানুষ তাই না যে চোর সেও তো মানুষ তার তো একটা ন্যূনতম বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান থাকা উচিত একটা মানুষ দেখেন টিসিবির এজেন্ট সে সরকার থেকে চিনি এনে এইসব সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু নিম্ন আয়ের মানুষ তারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে থাকেন সেই টিসিবি পণ্য কিনতে গিয়ে গতকালকে সবাই দেখেন এভাবে চিনি কিনছে এই চিনি কিনে তারা প্রত্যেকে বাসায় নিয়ে গেছে রমজান মাস শরবত বানাইছে দোকানে কেউ চা বানাইছে তারা ইফতারের সময় শরবত খেয়ে দেখে যে শরবত আর চিনির শরবত না সেটা লবণের শরবত হয়ে গেছে আমাকে অনেকে বলেছে যে বাসায় পায়েস রান্না করেছিল সেই পায়েস লবণের পায়েস হয়ে গেছে এই যে সেই চিনিগুলো দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আপনি প্রথম কিভাবে বুঝলেন যে এখানে লবণ আছে লবণ চা খাওয়ানোর সময় চা লাগতেছে না চা খাইছি তা তিতাইতে লাগতেছে লবণ এই জন্য তারপর আমি ধরছি কারণ চিনিরা দেখি চিনিরার কি অবস্থা চিনিরা ধরছে ডাইরেক্ট লবণ কোথা থেকে আনলো এখান থেকে এখানে গিয়ে তারা ধরছি আচ্ছা জিজ্ঞেস করেন না যে চিনির মধ্যে লবণ আসলো কিভাবে হ্যাঁ সে বলছে আমি জানি না তারপর যে সময় তাকে পুলিশে ধরছে তারপরে সে স্বীকার আসছে হ্যাঁ আমি মিলাইছি হ্যাঁ মানে মানুষ কতটা অমানবিক হতে পারে চাচি আপনি কখন কিনছিলেন এই চিনি আমরা একসাথে কিনছি আঙ্কেল ওই চাল ডাল একসাথে 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 আপনি কখন বুঝলেন যে চিনির সাথে লবণ শরবত বানাইতে লইছি শরবত মুখে দিছি দেখি লবণ বাট আবার চিনি মুখে দিছি অর্ধেক চিনি অর্ধেক লবণ দর্শক মন্ডলী একটা ওই মাঝে মাঝে মনে হয় না আমরা আজব দেশে আছি আজব দেশে সবকিছু আজব আজব ঘটে উল্টা উল্টা ঘটে তাই তো এদেশে কেউ শরবত বানালে সেটা চিনি চিনি লাগে না লবণ লবণ লাগে এরা এই স্থানীয় একজন ডিলার সে এখান থেকে লোকাল দোকান থেকে লবণ কিনে কিনে চিনির সাথে মিক্সটি করে সেই দোকানটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলো আপনি তো এই এলাকার বাসিন্দা এবং দোকানদার জি জি নিয়মিত এখানে দোকান করে হ্যাঁ ঘটনা কি হয়েছিল বলেন তো ঘটনা হয়েছে আমার তো লবণ নিছে 10 কেজি পরে শুনলাম যে চা দোকানটা আছে না চা বানাইতেছে পরে চা দোকানে মনে চা বানাইছে কাস্টমার খাইতেছে পরে মনে করেন লবণ ধরা খাইছে লবণ কে সিনেমা লবণ কে লাগে পরে বলে আনতে সিনে তো আমি এই জায়গাতে আনছি এই রেশনের মাল ফাইছি আনতে আনছি পরে আমি শুনলাম আর কি পরে আমি মনে হয় আমার তো লবণ নিছে 10 কেজি তাহলে মনে হয় লবণ না মিশাইছে এইটুকু আমি দোকানদার আমি লবণ দোকানদার করে যে আমি তারা দিতে পারি ভালো খবর আপনাদেরকে দেই যে সেই ডিলার এবং তার সহযোগী কিন্তু অলরেডি গ্রেপ্তার হয়েছে আমি আশা করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা দ্রুত ব্যবস্থা নেবেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন এখানে একটি চায়ের দোকান আছে যে চায়ের দোকানে এই টিসিবির চিনি দিয়ে চা বানানো হয়েছিল তারপরে কি হয়েছিল আপনি দেখার চেষ্টা করি আচ্ছা কালকে কি আপা আপনি চা বানিয়েছিলেন হ্যাঁ আমার চিনি ছিল না তাই আমি একটু অন্য প্রথম এই যে 2 কাপ চা বানাইছি চা বানানোর পরে একজন আর দিছি কয় লবণ দিছেন কা আমি কই লবণ দিমু কয় আমার কোনো লবণের আইটেম আছে পরে আবার আরেকজন আর দিছি হেও বলে এক কথা পরে আরেকজন আর দুচ্ছ দিছি হেও বলছে তারপর তার একজন মুরব্বী ছিল তার কই দেয় চাচা দেন তো চিনি দিয়ে এরম কা পরে দেখা যায় লবণ লবণ লাগে হে ঘরে গেছে ঘরে যে হার ঘরেও দেখে এই অবস্থা এবার আরো দুইজন আর তার দেখছে দেয় একই অবস্থা দর্শক মন্ডলী বুঝতে পারছেন যে পুরো এলাকায় অত্র এলাকায় এই টিসিবি এজেন্ট থেকে যারা যারা চিনি কিনেছে সবাই চিনির পরিবর্তে চিনির সাথে মিক্সড পেয়েছে লবণ মানুষ ওই দুধে ভেজাল দেয় একটু পানি যাতে বোঝা না যায় কিন্তু চিনিতে ভেজাল যে লবণ দেওয়া যায় এই আইডিয়াটা কিন্তু চমৎকার আসলে এমন আইডিয়া কার আমার তাকে খুব একটু দেখতে ইচ্ছা করে সে কি আগেও এগুলো করছে নাকি এই আইডিয়া কোনো সময় এরকম করে না তো মাছদের মাল দিতে আছে কোনো সময় এসব করে না কে আর এবার এবার কোন কান্দে ভুলে ঢুকছে আল্লাহ জানে যে বস্তা যদি 50 কেজির জায়গায় 2 কেজি কম আসে তো সেটা কি করব সেটা কি ঘরের থেকে দিব সেই ক্ষেত্রে তো 50 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম কম দিয়ে সেইটা আমি একত্রে ধরেন 450 প্যাকেট হয় ওটা করতে হইতো তাহলে এই ব্যবসা করার দরকার দরকার কি সেটা ঠিক আছে তার জন্য তো তারও বকাবকি করে যে সারের মাধ্যমে আসে তার বকাবকি করছে ইয়া করছে এটা গত মাসে এই ঝামেলাটা হইছে তারপরে এই মাসে যে কিভাবে কি করলো সেটা সেই জানে কিন্তু এটা স্যার জানে না যার মাধ্যমে এটা আসে সে জানে না দর্শক মণ্ডলী আবারও সেই কথা বলতে হয় যে দেশটা মগের মূল্য খইলে যা হয় মানে এরা পণ্য বিক্রি করবে এরা পণ্য দিবে তো সরকার যদি কম দেয় বা ওখান থেকে যদি কম আসে টিসিবি থেকে তাহলে এরা যাবে কই এরাও পাবলিকরা কম দেয় মানে চিন্তা করে দেখেন জনগণকে ঠকানোর
কত কৌশল এদের। আর আমি টিসিবির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে টিসিবি কিসের জন্য আছে, যে টিসিবি বস্তায় ঠিকমতো মাল দিতে পারে না, 5 কেজি কম দেয়, সেটার ভোগান্তি এরকম সাধারণ মানুষের নিতে হয়, তাহলে এই টিসিবি থাকার তো দরকার নাই। হ্যাঁ, এখন গরিব মানুষে মারামারি করে আর টিসিবি বসে বসে তামাশা দেখে, এটা আসলেই খুব দুঃখজনক। আপনাদের এখান থেকে ট্রাক ভর্তি মাল বাইরে চলে যায়, তাহলে এই মালগুলা কোথায় যায়? যদি এখান থেকে রাতে মাল যায় তাহলে তো লবণ আসবেই, নাহলে লবণ কেন আসবে? আর এটা একজনের পরিকল্পনা হতে পারে না, একজনের মাথায় 50 কেজি লবণ আইনা যে চিনির মধ্যে মিলাবে, এটা একজনের পরিকল্পনার মধ্যে কখনোই হতে পারে না। রাত্র 11টায় কোনোদিন এটা দেয় না দিনে, কিন্তু যাদের কার্ড আছে পায় না, আমার কার্ড আছে আমরা পাই না, কথা বলছে না, কার্ড আছে কার্ড পাই না, কিন্তু রাত্র 11টাতে পার্সেল হয়ে যায়, পার্সেল এগুলো একটা ফাইজ দেমে শুরু করছে। এটা না শুধু কয়টায় মানে কয়টায় একই একই অবস্থা। আপনি মনে করেন আমি এই ইউনিটের সভাপতি জাতীয় শ্রমিক লীগের, কিন্তু আমি পাই না, তো সাধারণ পাবলিক কি চিনি আজকে ফার্স্ট হয়েছে কাল মনে করেন, আর ওই যে মাথায় কান্দে শয়তান উঠছে আর কি করবে আমি মনে করেন যে, কিন্তু আমি কালকে তারে বারবার জিজ্ঞেস করছি যে কোনো সমস্যা হলে আপনি বলেন, আমরা বসি, এটা নিয়ে কথাবার্তা কই, সমস্যা হইতেই পারে, ভুল করতেই পারেন, সেই ক্ষেত্রে আমরা বসি, কিন্তু সে স্বীকার করে নাই, কিন্তু আমরা তো বাসার লোক তারে বলছি যে কোনো সমস্যা করলে আপনি বলেন, সে স্বীকার করে নাই। দর্শক মণ্ডলী, সারা পৃথিবীতে নানা অনিয়ম দুর্নীতি এবং ভেজালের খবর শুনি, তবে আদাবরের এই ভেজালের খবরটি সারা পৃথিবীকে হার মানিয়েছে, অর্থাৎ চিনির সাথে লবণ মিশ্রিত করে সেটি বিক্রি করা, এমন প্রতিভা কিংবা এমন ভেজালের উদাহরণ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। তবে এখনই সরকারকে এবং টিসিবিকে সতর্ক হতে হবে, বন্ধ করতে হবে এমন ভেজালের প্রতিভা, তাহলে হয়তো আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবো কিংবা সোনার বাংলা করতে পারবো। আলী আসগার ইমন, এটিএন বাংলা, ঢাকা।